সময় মানুষ খেত না ব্যাঙ্গের ছাতা মনে করত এখন এই মাশরুম মানুষ খাচ্ছে চিনতেছে জানতেছে এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা করে 100% অ্যান্টিবডি তৈরি করে এবং ক্যান্সারের ওষুধ টিউমারের ওষুধ বিভিন্ন ওষুধ এই মাশরুম থেকে বানিয়ে থাকে কোম্পানি এখন মাশরুম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে মাথার ব্রেন ভালো রাখে এবং অ্যালার্জি বয়স্ক ভাবটা কমে যায় চুল পাকা বন্ধ করে চুল উঠা বন্ধ করে এবং মাশরুম পেটের যত সমস্যা আছে এই কষ্টকারীন কষা আমাশা এগুলো দূর করে মাশরুম একটি উপকারী খাবার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুম তার প্রিয় খাদ্য ছিল এবং সূরা বাকারা 257 নম্বর আয়াতে মাশরুম মান্না সালওয়া যেই আয়াত বর্ণিত হয়েছে কোরআনে কারিমে সেখানে মাশরুমের কথা আছে উল্লেখ আছে এখন মাশরুম খাওয়া সুন্নত মাশরুম মানুষ খাইতেছে এবং ঔষধীয় মাশরুম বানাচ্ছে গ্যানোডোয়া মাশরুম দিয়ে ঔষধ তৈরি হচ্ছে ক্যাপসুল তৈরি হইতেছে মাশরুম দিয়ে আচার মাশরুম দিয়ে স্যুপ মাশরুম দিয়ে বার্গার পিজা স্যান্ডউইচ তৈরি হচ্ছে মাশরুম এখন চাইনিজে মানুষ খাচ্ছে আমি খাচ্ছি ইনশাল্লাহ আমার পরিবারে খাওয়াচ্ছি দেশবাসীকে খাওয়াবো ইনশাল্লাহ মাশরুমের মাদার এখান থেকে আমি ভেঙে এটাকে চারটা করব মাশরুম স্পন এখন যারা স্পন এবং মাদার এবং কাঁচা মাশরুম শুকনো মাশরুম ক্রয় বিক্রয় করতে চান তারা মোল্লা জসিম উদ্দিন নড়িয়া শরীয়তপুর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব তিন বছর থাকবে যোগাযোগ করতে পারেন 100% স্পন পুরো মাইসিলেন রান করা কোনো ফাঙ্গাস নাই ইনশাআল্লাহ খুব ভালো পিও টু পিও টেন আপনি যে কোনো মাশরুম চান আমি দিতে পারবো স্পন এবং মাদার দিতে পারবো মাশরুম কাঁচা মাশরুম দিতে পারবো শুকনো মাশরুম দিতে পারবো দৈনিক চারবার পানি দিতে হয় স্প্রে করে সকালে দুপুরে বিকালে এবং রাতে ওর সারাদিনের মধ্যে 24 ঘন্টা শুধু পানি দেওয়ার কাজ 3 থেকে 4 বার পানি দেওয়া এর বাইরে ওর কোনো ইনভেস্ট নাই ওর কোনো খরচ নাই শুধু মাশরুমটা স্পনটা তৈরি করার পরে এটা শুধু রেখে দেওয়া কেটে রেখে দেওয়ার পরে ওর দৈনিক 3 থেকে 4 বার পানি দিতে হয় তারপরে ওর 10 থেকে 15 দিনের মধ্যে মাশরুম চলে আসে এই মাশরুম মানে নিজেও খাবেন এবং বাজারদর করবেন মাশরুম কি তরকারি হিসাবে খাওয়া যায় জি মাশরুম সালাদ তৈরি করে খাওয়া যায় মাশরুম তরকারি হিসাবে খাওয়া যায় মাশরুম গরুর মাংস বিভিন্ন মাংসের সাথে খাওয়া যায় এবং মাশরুম সালাদ তৈরি করে খাওয়া যায় এবং আপনি মাশরুমের স্যুপ মাশরুমের চপ মাশরুমের আপনি আচার বানাতে পারবেন মাশরুম দিয়ে আপনি ফাঁকি করে চায়ের সাথে কফির সাথে দুধের সাথে খেতে পারবেন মাশরুম ইউপিও টু শুকনা মাশরুম 100% শুকনা এটা দিয়ে ঔষধি গুণাগুণ হয় ওষুধ তৈরি করে ইউনিলেভার কোম্পানি এবং আপনার মডার্ন হার্বাল কোম্পানি এরা বিভিন্ন ওষুধ তৈরি 60% ওষুধ হয় মাশরুমের উপরে হয় তাদের পেস্ট সাবান তৈরি হয় এখন মাশরুমের উপরে আপনি মাশরুমটা গুঁড়ো করে দুধের সাথে চায়ের সাথে কফির সাথে খেতে পারেন এটা অনেক উপকারিতা আসে শরীরের জন্য
ইনশাআল্লাহ আগামীতে আমার পরিকল্পনা আছে আমাদের ডিজি স্যারের সাথে মহাদের সাথে আমার মিটিং হয়েছে এবং যুব উন্নয়ন নাহার ম্যাডামের সাথে মিটিং হয়েছে কৃষি অফিসারের সাথে কথা হয়েছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি 30 জন একটা বেস করেছি নড়িয়া শরীয়তপুরের মধ্যে এদেরকে ট্রেনিং করাবো এবং যুব উন্নয়ন থেকে তাদেরকে ভাতা দেওয়া হবে 600 করে এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং তারা ইনশাআল্লাহ এখন মাশরুম চাষ করতেছে অলরেডি 8-10 জন নড়িয়াতে ফার্স্ট নড়িয়া আগে কখনো মাশরুম চাষ হয়নি এখন হইতেছে ইনশাআল্লাহ আশা করি আগামীতে আমরা মাশরুম নিয়ে নড়িয়া শরীয়তপুরকে অনেক মাশরুম দিয়ে আমরা ইনশাআল্লাহ আগাবো অনেক দূর সরকার থেকে সুদমুক্ত লোন ইনশাআল্লাহ পাই তা আমরা মাশরুম নিয়ে আরও আগাতে পারবো।